ডাব্লিউ টেক চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে কৃষকদের যে আর্থিক সহায়তা এবং মৃত্যুঞ্জনিত সহায়তা দেওয়া হয়ে থাকে সেটি আপনারা কবে পাবেন অর্থাৎ কৃষকদের যে আর্থিক সহায়তা সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা সেটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পাবেন এ নিয়ে আপনাদের মনে অনেকেরই অনেক রকম প্রশ্ন রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলো আপনাদেরকে দূর করার জন্য চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে মূলত আপনাদেরকে জানানো হবে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে সমস্ত নতুন আবেদনকারী কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করিয়েছেন এবং যে সমস্ত কৃষকগণরা ইতিমধ্যে আবেদন করবেন আপনার কৃষি দপ্তর অফিস থেকে সেই সমস্ত কৃষকগণরা কবে টাকা পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো তো ফ্রেন্ডস আপনারা অনেকেই দেখেছেন অনেক রকম স্ট্যাটাস আপনাদের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিংবা কৃষক কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত অনেক রকম অনেক কি স্ট্যাটাস দেখাচ্ছে সেই স্ট্যাটাসগুলির মানে কি সেটি নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করেছি অনেকের ট্রানজাকশন ফিল্ডের কারণে আসছে অনেকের অ্যাকাউন্টে ট্রানজাকশন সাকসেস লিখা আসছে স্ট্যাটাসে বিভিন্ন স্ট্যাটাস আপনাদেরকে শো করছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কৃষক বন্ধু প্রকল্পে আদৌ টাকা দেওয়ার কি কোনো রকম ডেট পাবলিশ করেছে কিনা রাজ্য সরকার কিংবা কবে টাকা দেবে সেটাই আজকের ভিডিওতে জানার বিষয় অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনারা কবে এই প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে নতুন এবং পুরনো কিছু পুরনো টাকা পাবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আপনারা কবে টাকা পাচ্ছেন তো দেখুন রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে যে কৃষকদেরকে টাকা দেওয়া হয় সেটি কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তা আপনারা জানেন যে এই প্রকল্পে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটি নম্বর লাগে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয় তো এবার রাজ্য সরকার কি কোনো রকম ডেট প্রকাশ করেছে এবং তার আগে আমি জেনে জানিয়ে দিচ্ছি আপনাদের যে নতুন আবেদনকারীরা কবে পাবেন আপনাদের টাকা তো যে সমস্ত নতুন আবেদনকারী সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার কর্মসূচিতে আবেদন করেছেন পয়লা সেপ্টেম্বর থেকে নিয়ে একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত সেই সমস্ত কৃষক টাকা কবে পাবেন সেটা নিয়ে আলোচনা করছি তো যেই কৃষকগণেরা আবেদন করছেন এই দুয়ারা সরকার কর্মসূচি থেকে সেই সমস্ত কৃষকগণের স্ট্যাটাস চেক করবেন ইতিমধ্যে স্ট্যাটাসের জায়গায় পেন্ডিং রয়েছে এবং ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় ব্ল্যাঙ্ক রয়েছে তো পেন্ডিং থাকার কিছু কারণ রয়েছে যে সমস্ত কৃষকগণাদের পেন্ডিং রয়েছে এখন কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদনকারীদের তাদের পেন্ডিং থাকার কারণ হচ্ছে যে রাজ্য সরকার কিন্তু সকলের যে অ্যাপ্লিকেশনগুলি ইতিমধ্যে সাবমিট করেছে কিন্তু ভেরিফাইড করেনি যতক্ষণ পর্যন্ত না ব্লক ডেভেলপমেন্ট অফিসার থাকে তাদের জব অর্ডাররা রয়েছেন তেনারা যতক্ষণ না এই অ্যাপ্লিকেশানটি রিভিউ করে ভেরিফিকেশান করবে ততক্ষণ আপনার সেটি পেন্ডিংয়ে থেকে যাবে তো আপনি আবেদন করে নিয়েছেন আর আপনাকে কোনো কিছু করতে হবে না ইতিমধ্যে কিছুদিন পরে টাকা দোকার আগে পর্যন্ত দেখবেন অক্টোবর মাসের শেষের দিকে যে আপনার স্ট্যাটাসের আপডেট চলে এসছে অ্যাপ্রুভড বলে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসে এডি আপলোডেড ডিডি অ্যাপ্রুভড অ্যাকাউন্ট ভ্যালিড এইরকম স্ট্যাটাসগুলি শো করতে থাকবে প্রথমত স্ট্যাটাস আছে কৃষকদের যে স্ট্যাটাসে ট্রানজেকশান স্ট্যাটাসের জায়গায় সেটি হচ্ছে এডিএ আপলোডেড এডি আপলোডের পর ডিডি অ্যাপ্রুভ কৃষকদের স্ট্যাটাসে চলে আসে এবং অনেকে ডিডিএ রিওয়ার্ড এবং যে আপনার আপলোডের বিভিন্ন স্ট্যাটাস কিন্তু আপনার আপনাদের স্ট্যাটাসে দেখতে পাবেন তার মধ্যে মূলত মেন যে স্ট্যাটাসগুলো রয়েছে সেটি হচ্ছে এডি আপলোডেড ডিডি অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড এই তিনটি স্ট্যাটাস কিন্তু আপনাদের শো করবে তো যে সমস্ত কৃষকগণের মধ্যে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে সে সমস্ত কৃষকগণেরা সামনের কৃষি অর্থাৎ খরিফ সিজনের টাকা পেয়েছেন এবার রবি সিজনের জন্য অপেক্ষারত এখনও পর্যন্ত কৃষক বন্ধুদের যে স্ট্যাটাস রকম আপডেট হয়নি এডি আপলোডের কিংবা ডিডিএ আপ্রুভ তাই জন্য আপনারা ওয়েট করবেন এবার কথা বলা যাক কবে আপনারা টাকা পাবেন দেখুন রাজ্য সরকার কিন্তু একটি নিউজ পাবলিশ করেছিল যখন কৃষক বন্ধু প্রকল্প শুরু হয় যে কত তারিখ থেকে কত তারিখ মধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলবে এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে টাকা দেওয়া হবে এবং কোন মাসের কত তারিখে দেওয়া হবে সেটি রাজ্য সরকার আগেই দেন জানিয়ে দিয়েছে তা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আপনারা অনেস্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখান থেকে কিন্তু সিম্পলি ডিটেলসে বলা হয়েছে যে আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক ক্রেডিট হবে এখানে কিন্তু দেখতে পাবেন আপনারা এটি কিন্তু রাজ্য সরকারের নবান্ন সভা সভাঘর থেকে কিন্তু পাবলিশ করা একটি আর্টিকেল এখানে কিন্তু বলা হয়েছে যে যে খরিফ সিজনের টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের যে কোনো একদিনে এবং এই খরিফ সিজনের আবেদন প্রক্রিয়া চলে পয়লা এপ্রিল থেকে নিয়ে একত্রিশে আগস্ট পর্যন্ত এবং আগস্টের পর সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হয় সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা আপনারা পেয়ে যান যেহেতু এর আগের কিস্তি দিয়েছিল ছাব্বিশে এপ্রিল ইতিমধ্যে আপনারা জানেন যেখানে লিখা রয়েছে যে ডিবিটি বাই ডাব্লিউ বিএসসি বিএল থেকে দেওয়া হয় পঁচিশ তারিখ সেই মাসেরই যে মাসে স্টার্টাস আপডেট হবে তো এখানে কিন্তু পঁচিশ তারিখে দেওয়া হয় তো সেক্ষেত্রে ছাব্বিশ তারিখে সকলে রিট হয়েছিল এবং রাজ্য সরকার ছাব্বিশ তারিখে রিলিজ করেছে তো এই সেম রবি সিজনের টাকা অক্টোবর টু মার্চ মাসের মধ্যে দেওয়া হয় এই অক্টোবর থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে যে কোনো একদিন রাজ্য সরকার টাকা রিলিজ করবেন তো যেটা অক্টোবর মাসে আমাদের ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে এবং সামনে মাসে কিন্তু আপনারা টাকা পাবেন ইতিমধ্যে যদি এ মাসে টাকা পেতেন তাহলে স্ট্যাটাস আপডেট হয়ে যেত কিন্তু এখনও পর্যন্ত স্ট্যাটাসে কোনো রকম কৃষকদের আপডেট দেখা দিচ্ছে না সে কারণে আপনারা যে টাকা পাবেন সেটিও কিন্তু আপনারা বুঝতে পারছেন যে টাকা আদৌ পাবেন কি না তো এবার আমি আপনাদেরকে ডিটেলসে সমস্তটা তো জানিয়ে দিলাম এবার স্ট্যাটাস চেক করার পদ্ধতিটা এবার আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন অনেক কৃষকগণেদের অনেক রকম কিন্তু স্ট্যাটাস চেক করার স্ট্যাটাসে স্ট্যাটাস কিন্তু চলে আসে তো অনেক কৃষকগণের স্ট্যাটাস অনেক রকম থাকে সেক্ষেত্রে স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদের ডিটেলসে জানিয়ে দিচ্ছি ফ্রেন্ডস স্ট্যাটাস চেক করবার জন্য আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে সিম্পলি এখানে এসে লিখবেন কৃষক বন্ধু ডট নেট বা কৃষক বন্ধু সিম্পল লিখলে আপনারা সেই ওয়েবসাইটের লিংক লিঙ্ক আপনারা পেয়ে যাবেন দেখুন কৃষক বন্ধু যখনই লিখলাম আমাদের সামনে এরকম পেজ এসেছে যেখানে আমরা কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক পাবো দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট নেট এখানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে দেখতে পাবেন এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এখানে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লগো এখানে রয়েছে কিন্তু কৃষক বন্ধুর অফিসিয়াল লগো এটা হচ্ছে কৃষক প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন নিচে কৃষক বন্ধু সম্পর্কিত দ্বিতীয় অপশন পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য সাথে নিচে আরো অপশন পাবেন যেমন রয়েছে কৃষি বিভাগ এবং আদেশ যে আদেশও রয়েছে এবং এবং বিজ্ঞপ্তিও রয়েছে এবং কোঅপারেটিভ ব্যাংক সমস্তটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে সিম্পলি যে ব্যাপারটি নিয়ে আলোচনা করবো স্ট্যাটাস চেক পদ্ধতি দেখুন এখানে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য দ্বিতীয় অপশনে আপনারা ক্লিক করবেন সেকেন্ড অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু একটি পেজ আসবে যেখানে দেখতে পাবেন কৃষক বন্ধু ডট ফার্মার সার্চ এখানে নিজে এখানে ওয়েলকাম এবং কৃষক বন্ধু লেখা রয়েছে সিম্পলি নিচের দিকে স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন সিলেক্ট অপশান যেটা এর আগে ছিল না শুধুমাত্র ভোটার নম্বর দিয়ে সার্চ করতে হতো কৃষকদের ইতিমধ্যে ভোটার নম্বর আধার কার্ড নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কৃষক বন্ধু আইডি সাথে মোবাইল নম্বর সমস্ত অপশান দিয়ে চেক করতে পারতে পারবেন এখান থেকে মোবাইল নাম্বার আমরা সিলেক্ট করছি এবং এখানে আই এম নটের বটে ক্লিক করে আমাদের যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটি ফিল করছি দেখতে পাবেন যে আমরা আমাদের যে ক্যাপচার রয়েছে সেটি কিন্তু এবার ফিল করে সার্চ অপশানে ভেরিফাই অপশানে ক্লিক করবো তো দেখুন ভেরিফাই হয়ে গেছে এবার আমরা আমাদের মোবাইল নম্বর দিয়ে এই সার্চ নিচে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি তো দেখুন অন স্ক্রিনে আমরা কিন্তু আমাদের স্ট্যাটাসটি বের করে দিয়েছি দেখতে পাবেন আপনার স্ক্রিনে এরকমভাবে আপনার সামনে স্ট্যাটাস চলে আসবে আপনারা দেখুন মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে একটাই সুবিধা পেয়ে যাবেন যতগুলো অ্যাপ্লিকেশান রয়েছে সেই নাম্বারে সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনার সামনে এভাবে চলে আসবে তো এখানে দেখুন একটি মোবাইল নম্বরের দুটো চারটে পাঁচটা যতটি অ্যাপ্লিকেশন রয়েছে তার স্ট্যাটাস চেক করতে পারছি আমরা এতে দুটো রয়েছে সেক্ষেত্রে দুটো চলে এসছে দুটোই আপনারা সেম টু সেম স্ট্যাটাস একই সাথে জয়েন্ট করে পেয়ে যাবেন দেখুন একেডি আইডি কৃষক বন্ধু আইডি আধার নম্বর ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ অ্যান্ড টোটাল ল্যান্ড ইন একর স্ট্যাটাস অ্যান্ড ট্রানজ্যাকশন স্ট্যাটাস এতগুলো অপশান পাচ্ছেন এখান থেকে আপনারা সিম্পলি দেখে নেবেন যেনারা পুরোনো আবেদনকারী তিন তাদের অ্যাপ্রুভ থাকবে এবং ট্রানজ্যাকশন সাকসেস থাকবে অনেকের দেখবেন ট্রানজেকশান অ্যাপ্রুভ রয়েছে কিন্তু ট্রানজাকশন সাকসেসের জায়গায় কিন্তু ট্রানজেকশন ফেলুয়ার রয়েছে মানে তিনার টাকা কিন্তু ডোকেনই খরিফ সিজনে এবার এখানে যেনারা নতুন আবেদনকারীও অনেকের দেখবেন এখানে কিন্তু পেন্ডিং রয়েছে বা এখানে কিন্তু অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজাকশান স্ট্যাটাস ব্ল্যাঙ্ক রয়েছে তো যেনাদের পেন্ডিং থাকবে তিনাদের অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং যেনাদের অ্যাপ্রুভ রয়েছে তিনাদের সামনে যে আমাদের অর্থাৎ পুরনো কৃষকদের যে টাকা দেবে তাদের সাথে কিন্তু আপনিও পেয়ে যাবেন তো মূলত বুঝতে পারছেন যে সমস্ত নতুন কৃষকগণের আবেদন করেছেন এই কৃষক বন্ধু প্রকল্পে তিনারাও টাকা পেয়ে যাবেন সিম্পলি তিনারা ওয়েট করুন কারণ একসাথে টাকা দেওয়া হয় রকম নতুন এবং পুরনো কৃষকদেরকে ভাগ করে কোনো রকম টাকা দেওয়া হয় না সেক্ষেত্রে যেনারা নতুন আবেদনকারী তেনারা অবশ্যই ওয়েট করুন যেনারা পুরনো আবেদনকারী সকলেই ওয়েট করুন কারণ যখন স্ট্যাটাস আপডেট হতে শুরু করবে পরের মাসে কিংবা সেই মাসেই দেখবেন যে টাকা কিন্তু ক্রেডিট হওয়ার কাজ শুরু করে দিয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ এরকম টাইমে রাজ্য সরকার নিচেই সেখানে লিখে দিয়েছি ডিবিটের মাধ্যমে টাকা ওই মাসেরই আবার পঁচিশ তারিখে দেওয়া হবে সে কারণে আপনারা অবশ্যই ওয়েট করবেন আপনাদের স্ট্যাটাস আপডেট আসলে অবশ্যই জানাবেন আপনি যদি টাকা না পেয়ে থাকেন সেটিও জানাতে ভুলবেন না আপনি কবে আবেদন করেছেন বা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তাহলে আমরা আপনার জেলার লেটেস্ট আপডেট জানাতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমাদের সে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ